গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ইউটিউব, মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুভ নববর্ষ, তো শুভ নববর্ষের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, আর যারা বড় রয়েছে তাদেরকে প্রণাম। আর আমাদের মায়েদের বলো, হাউস ওয়াইফদের বলো, নববর্ষ যাই হোক, রুটিন মতন তো সকালের ঘরের কাজ করতেই হবে। তো ঘুম থেকে উঠে আজকে আমি অনেকদিনই ভালো মতন ঝাড় পোছাইগুলো হয়নি, এমনি জাস্ট উপর দিয়ে হালকা করে ধুছিলাম। তো আজকে সব টেবিল টেবিল ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, টেবিল টেবিল পরিষ্কার করে নিয়ে ভাবছিলাম তারপরে একেবারে স্নানে যাবো। তো ঘরের যাবতীয় যে কাজগুলো আমার রোজকার ডেলি রুটিনের মধ্যে, তো এইটাও একটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। তো এই সমস্ত কাজগুলো আমি তখন বোঝাচ্ছি। তো আমার ঘর গোছানো পুরো কমপ্লিট, একদম পরিষ্কার। আর ছেলেও পুরো স্নান করে ওর পয়লা বৈশাখের টি শার্টটা তখনই পরে নিয়েছিল, আর স্কুলের প্রজেক্টগুলো দিয়েছিল, তো রিক বসে সেই প্রজেক্টগুলো করছিল। আর আমিও আমার সমস্ত ঘর দুয়ার গুছিয়ে স্নানে যাওয়ার আগে এই সমস্ত করছিলাম। আর বড় ঘরটা যেখানে মানে বেডরুমটা, এটা তো ছেলেদের ঘর, ছেলেদের পড়ার ঘর। আর বড় ঘর যেটা রয়েছে সেটা আমি মানে পরিষ্কার বলতে তোমার ঝাড়া পোছা করিনি, এমনি বিছানা চাদর ফাদরগুলো সমস্ত ঠিক করে বড় ঘরটাকে তোমার রেখেছিলাম। আর তারপরে এবার ঠাকুরকে সোজা পুজো দিতে চলে যাব। ঠাকুরকে পুজো দিয়েই আজকে পয়লা বৈশাখের দিনটা আমি শুরু করব। আশা করছি সবাই তাই করে, প্রথম পুজো দিয়েই শুরু করে, তো আমিও পুজো দিয়েই শুরু করব। আমি আবার কেমন বোকার মতন বলছি যে পুজো দিয়ে শুরু করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো সান কমপ্লিট হয়ে যাওয়ার পর রিকের জন্য হরলিক্স মানে গুলছিলাম, ওকে দেবো বলে সকালবেলা। তো ও এমনি সময় ও দুধের মধ্যে কিছুই মানে মিশিয়ে খেতে চায় না, ও শুধুটাই খেতে চায়। তো তার জন্য ওকে শুধু হরলিক্সটাই দিই, আর হরলিক্সটাই ও খেতে পছন্দ করে, কমপ্লানও ও খায় না, আদারওয়াইজ অন্য ড্রিঙ্কস যেগুলো রয়েছে সেগুলোও খায় না। হ্যালো ফ্রেন্ড, শুভ নববর্ষ জানাই প্রত্যেককে। আর এখন যেখানে বাইরে বেরোবো বলে ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, মানে ক্যাব বুক করেছে, ক্যাব এখন আসার নাম নেই, আর করতে পারিনি কারণ সকালে সেরকম কিছু স্পেশাল হয়নি, বাইরে যাব বলে প্ল্যানটা ছিল। আর তো চলো কোথায় যাওয়া যাক, দেখা যাক। রাস্তা থেকে করছি ক্যাবের জন্য ওয়েট করছি, এখনও আসেনি, পুরো বাড়ির সামনে দাঁড়িয়ে ওই তো আমাদের ক্যাব এসে গেছে। তো আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম, পার্ক স্ট্রিটের বারবিকিউতে, আর আমরা এখানেই আজকের রাতের ডিনারটা সারবো। তো রেস্টুরেন্টের ভেতরেও প্রবেশ করেছি, আর প্রচণ্ড যেকাল এখানে ক্যান্ডেল লাইট তোমার ডিনার, তো সুতরাং আলোটা সেভাবে নেই আর সেভাবে কিছু দেখাও যাচ্ছে না। উইকেট করেছে
কেবল করছে তো আজকে পুরো মানে পয়লা বৈশাখটা খুব ভালো কাটলো, নববর্ষটা সত্যিই খুব ভালো কাটলো। এবার বাড়ি ফেরার পালা, তো এবার বাড়ি ফেরার পথে। তো আজকের দিনটা আমার সত্যি খুব ভালো কেটেছে, তোমাদের কীরকম কেটেছে তোমরা অবশ্যই জানিও, আর আমার পাশে তোমরা এভাবেই থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে মাই ইউটিউব মাই ফ্যামিলি। আর প্লিজ তোমরা এভাবেই আমার পাশে থেকো। আমার সকল যারা আমার বন্ধু রয়েছে তাদের সকলকে আবার আরেকবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। বাবু এদিকে দাঁড়া, ও তো ক্যামেরা দেখলেই আগে পালাতে থাকে। তোকে দেখে তো হার গিয়েছিল, তোকে দেখে হার গিয়েছিল।